ফেরদৌস বেশি সুন্দর না আমি বেশি সুন্দর? আমি না আমার নাম মন রক্ষা করে কথা বলতে হবে, সত্যি কথা বলতে হবে। Thank you, Alan. Or just joking, huh? তোমাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ও এবিএম স্কুলের ছাত্র, ও আমাদের সঙ্গে কাজ করেছে, আর ও আমার একদম ডিরেক্ট নাতি, মানে ফেরদৌসের ছেলে, আমি ওর দাদা। ও হচ্ছে আরেকজন ক্যারেক্টার, ও ছবির মধ্যে খুব চুপচাপ, কিন্তু এমনিতে ভীষণ দিচ্ছু ভীষণ শিশু কিশোরদের নিয়ে, বিশেষ করে কিশোরদের নিয়ে আমাদের এখানে ছবি অনেক কম হয়েছে। এই ছবিটা সবচেয়ে বড় গল্পের যে বড় জায়গা, সেটা হলো একটা কিশোরদের একটা অভিযান সত্যের প্রতি, সত্য জানবার জন্য। অনেকগুলো মানে বিনোদনের বিষয় আছে যেটা দেখে তোমাদের আমি নিশ্চিত যে খুব ভালো লাগবে। 11ই আগস্ট থেকে শুরু, সবাই মিলে পুরো পরিবার নিয়ে দেখবার মতো ছবি। তোমরা সবাই যাবে, ছবিটা দেখবে এবং ছবিটা প্রচারণা ছড়িয়ে দেবে বিভিন্ন দিকে, এবং খুব চেষ্টা করে এই যে ডিরেক্টর আছেন দুজন, তাদের সবাই আমরা সবাই মিলে একটা ভালো ছবি করবার চেষ্টা করেছি বাংলাদেশে, কিন্তু সেক্ষেত্রে তোমাদের সমর্থন সহযোগিতা দরকার। দেখো আমাদের তো বয়স হয়েছে, আমরা চলে যাবো, কিন্তু আমরা যে বাংলাদেশকে রেখে যেতে চাই সে বাংলাদেশটা তোমাদের জন্য, যেটা সুন্দর তোমাদের ভবিষ্যৎগুলো হবে, তোমরা গর্ব করবে যে আমি এই বাংলাদেশের আমি বাঙালি। সবাই খুব ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা তো করবেই, কিন্তু পড়াশুনোর পাশাপাশি নিজের জীবনকে যদি বড় করতে হয় তাহলে এই যে অভিনয়, তারপরে খেলাধুলো এবং অনেকগুলো কাজ করে। আমি আমার তোমাদের পজিশন ক্লাস নাইনে পড়তাম, আমি কিন্তু ক্লাসে এরকম 100-150 ছেলের মধ্যে কিন্তু আমার পজিশন থাকতো 1-3-4-এর মধ্যে, কিন্তু আমি কিন্তু নাটক করতাম একেবারে, মানে বছরে একবার দুবার করতাম। তারপরে সেই ইচ্ছা থেকে আমি দিল্লি ন্যাশনাল স্কুল অফ ড্রামায় যাই, পুনা ফিল্ম ইনস্টিটিউটে যাই, এটা নিয়ে পড়াশোনা করেছি, জেনেছি, খুব পরিশ্রমের কাজ। কিন্তু বাংলাদেশে এই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে এখন বিকশিত হচ্ছে, সুতরাং তোমাদের জন্য যেন আমরা সুন্দর একটা বাংলাদেশ রেখে যেতে পারি। কেন বললাম যে ফেরদৌস তো এখন দাঁড়িয়ে কালো আছে, আমরা দাঁড়িয়ে এখন পেকে যেতে শুরু করি না, সেজন্যে আমি হয়তো স্বাভাবিক নিয়মে হয়তো আমাকে আগে চলে যেতে হবে, কিন্তু আমি একটা সুন্দর বাংলাদেশ তোমাদের জন্য, যার গর্ব করে বলতে পারছো সুন্দর বাংলাদেশ। আমি ছোট্ট একটা স্মৃতি চালন করি, সেটা হচ্ছে আমি মুক্তিযুদ্ধে সরাসরি ছিলাম 9 নম্বর সেক্টর, কেবলমাত্র এসএসসি পরীক্ষার পরে, মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরে, শুধুমাত্র দেশকে ভালোবাসার জন্য, কিচ্ছু নাই আমাদের, না আছে অস্ত্র, না আছে ট্রেনিং, কিচ্ছু ছিল না। আমরা কয়েকজন বন্ধু মিলে সাতক্ষীরার ভোমরা বর্ডার দিয়ে আমরা ক্রস করে চলে যাই, একজনের নাম ছিল নাজবুল খোকন আর একটা নাম ছিল কাজল, তারা দুজনেই একটা অপারেশনে গিয়ে নিজেদের জীবন বিসর্জন করে, শহীদ হয়। হয়তো আমি সৌভাগ্যবান যে আমি ওই অপারেশনে ছিলাম না বলে আজকে বাংলাদেশে এসে আমি কাজ করতে পেরেছি, তোমাদের ভালোবাসা পেয়েছি, এবং আমি স্বাধীন বাংলাদেশ দেখে যেতে পেরেছি, যেখানে আমরা বাংলায় কথা বলতে পারি, গৌরবের সঙ্গে বাংলায় ছবি নির্মাণ করতে পারি, বাংলায় নাটক করতে পারি। তোমরা সবাই সেই চেতনাকে ধারণ করে আগামী দিনে এগিয়ে যাবে, আমাদেরকে সুন্দর বাংলাদেশ উপহার দেবে। সবাই ভালো থাকবে, জয় বাংলা, বাংলাদেশ দীর্ঘজীবী হোক।